ক্যান্সার রোগীদের পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি, তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে জানি ক্যান্সার আক্রান্ত রোগীরা কি খাবেন, কেন খাবেন। ক্যান্সার চিকিৎসায় ওষুধ এবং পথ্য উভয়ই খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সময়ে খাদ্য চাহিদার দিকে রোগীর বিশেষ খেয়াল দিতে হবে। বিভিন্ন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তাদের খাদ্য চাহিদার পরিবর্তন ঘটে এবং কেমোথেরাপির ফলে রোগীর মুখে সৃষ্ট ঘা, দীর্ঘ ও স্বল্পমেয়াদি ওজন হ্রাস তাদের খাদ্য চাহিদার পরিবর্তন ঘটায়। এ সময় হজম ক্রিয়া হ্রাস পায় এবং খাদ্য নালী শুরু হয়ে যায়। মুখে লালার নিঃসরণের পরিমাণ কমে আসে, তাই রোগীর খাদ্য গিলতে অসুবিধা হয়। এছাড়াও বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্টের কারণে বিভিন্ন ধরনের উচ্চতর প্রোটিন যেমন দুধ, ডিম, মাছ, মাংসে তাদের বিস্বাদ লাগে, তাই তাদের শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। তাই এ সময়ে ক্যান্সার রোগীর খাদ্য নির্বাচন করার সময় আমাদের অবশ্যই সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যাতে রোগীর খাদ্য চাহিদা, বিশেষভাবে তাদের শরীরে ক্ষয়পূরণ, টিস্যুর ক্ষয় রোধ এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য শরীরে বজায় থাকে। এই সময় হিমোগ্লোবিন এবং রক্ত স্বল্পতা দেখা দেওয়ার কারণে তাদের খাদ্যে অবশ্যই হিমোগ্লোবিন যাতে বাড়ানো যায়, তাই ফলিক অ্যাসিড সমৃদ্ধ এবং আয়রন সমৃদ্ধ খাবার তাদের খাবারে অন্তর্ভুক্ত করতে হবে, যেমন টক দই, ছানা, ছোলা, ডিম, এই খাবারগুলো তাদের খাবারে থাকতে হবে। এছাড়াও যাতে খেয়াল রাখতে হবে তাদের শরীরে সঞ্চিত প্রোটিন এবং আরও বড় ধরনের যে খাদ্য উপাদানগুলো আছে যা সঞ্চিতভাবে আমাদের শরীরে থাকে, তা যাতে ঘাটতি না হয়, যাতে সেগুলো ঘাটতি হলে পরে তার ওজন কমতে শুরু করবে এবং আরও নানান ধরনের জটিলতা যেমন ওজন কমা সহ রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসবে। এছাড়া তার খাবারে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট ভালো পরিমাণে থাকতে হবে, এছাড়া পটাশিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবার, এছাড়া ভিটামিন B6, B12, ফলিক অ্যাসিড এবং পাইরোক্সিন সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক, ডুমুর ফল, টমেটো, বাঁধাকপি এবং পুদিনা, আরও ছোলা, এই খাবারগুলো তার খাবারের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে আমলকি, হরিতকি, জাম্বুরা, লেবু, ডাব তার খাবারে থাকতে হবে এবং তার শরীরের বাড়তি টক্সিন দূর করার জন্য এবং তার শরীরের ফ্যাট কমানোর জন্য তার খাবারে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার যেমন পুঁই শাক, লাল শাক, বিভিন্ন ধরনের শাক, কচুর লতি, ইসবগুলের ভুসি, ঢেঁকিছাঁটা চাল, পেয়ারা খোসা সহ কাঠবাদাম ছোলা সহ তার খাবারে থাকতে হবে। এবং দর্শক, সর্বোপরি খেয়াল রাখতে হবে তার খাদ্য তালিকা সুন্দরভাবে প্রস্তুত করা হয় যেন, তা যাতে তার অবশ্যই তার বয়স, ওজন, উচ্চতা এবং কাজের ধরন অনুযায়ী খাদ্য তালিকাটি প্রস্তুত হয়। তাই দর্শক, ক্যান্সার রোগীর খাদ্য তালিকা অবশ্যই তার বয়স, ওজন, উচ্চতা, কাজের ধরন বুঝে করতে হবে এবং তাকে সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, যাতে তার খাবারের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়।